বহুল আলোচিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল অপহরণের ঘটনার মূল হোতা মালেক সহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। হিমেলকে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে র‍্যাব। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বুধবার সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওড় থেকে চারজন এবং রাজধানীর উত্তরা থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হিমেলের মা। রাজধানীর উত্তরা থেকে শেরপুর যাওয়ার পথে এক মাস আগে গাজীপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। হিমেলের ব্যক্তিগত গাড়ি চালক সামিদুলের তথ্যের ভিত্তিতে অপহরণ মিশন শেষ করে হিমেলকে ভারতের মেঘালয় পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে এক মাস পর সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে হিমেলকে উদ্ধার করে র‍্যাব। একই সঙ্গে তাহিরপুর থেকে চারজন এবং রাজধানীর উত্তরা থেকে এক অপহরণকারীকে গ্রেফতার করে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সীমান্তবর্তী এলাকা আপনার অনেক ক্ষেত্রে ট্রান্সন্যাশনাল ক্রাইম অনেক ক্ষেত্রে হয়ে থাকে, পাচার চক্র বা বিভিন্ন চক্রের। এখানে আসলে আর কারো ইনভলভমেন্ট আছে কি না এটা যিনি বিস্তারিত তদন্ত করছেন তিনি হয়তো বলতে পারবেন, বাট এই যে রনি সে এই সীমান্তবর্তী এলাকায় ইতিপূর্বেও বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে অপহরণ করে আটকে রেখেছিল এবং মুক্তিপণ আদায়ে ইতিপূর্বে সেই ধরনের অপকর্ম করেছে। হিমেলের মা জানান, অপহরণের পর 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে হোয়াটসঅ্যাপে নির্যাতনের ভিডিও ফুটেজ পাঠাতো তারা। আমি ওর কাছে মাঝে মাঝে অনুরোধ করতাম, ছেলের সঙ্গে একটু কথা বলতে দাও, বলে আগে টাকা নিয়ে তারপরে কথা বলবি, আগে টাকা নিয়ে তারপরে কথা বলবি, বলে যেদিন একটা করে ডেট দিত আমি যেতে পারতাম, তারপর থেকে দেখতাম আমরা সকালবেলা সেই সকালে বা রাতের বেলা একটা করে মারার ভিডিও। ছেলের অপহরণের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন হিমেলের মা। একটা 26 বছরের ছেলেকে নিয়ে তারা কি করেছে, এত বড় একটা ছেলেকে নিয়ে, তার পরীক্ষা চলছিল, তার পরীক্ষাটা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। আমার সব প্রশাসনের কাছে অনুরোধ, ওর জন্য এরকম শাস্তি হয় সামিদুল, মালেক, আরও যারা আছে, আরও অনেকের কাছে আরও ধরা জানে, আমার ছেলের কাছে আমি শুনছি, সব যেন ধরে তাদের শাস্তি দেওয়া হোক। র‍্যাব জানায়, অপহরণকারীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এই চক্রের মূল হোতা মালেক আগেও অপহরণ মামলায় 3 বছর কারাগারে ছিল। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।